হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি রামিজ। আজ আমি আপনাদের জন্য এমন এক বিজনেস আইডিয়া নিয়ে এসেছি, তো সেই বিজনেসটা যদি আপনি শুরু করেন সেখান থেকে আপনি প্রতিদিন 4,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি বলবো এই বিজনেসটা আপনি কিভাবে শুরু করবেন, কি কি মেশিনে লাগবে, মেশিনের দাম কত, র ম্যাটেরিয়াল কী লাগবে, র ম্যাটেরিয়ালের দাম কত, কোথা থেকে সব কিছু কিনবেন, সব কিছুই আমি এই ভিডিওতে কভার করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন। বন্ধুরা, আজকে আমি যে বিজনেস আইডিয়াটা দেবো সেটা হচ্ছে পেপার কাপের বিজনেস। মানে পেপার কাপ আপনি নিজে তৈরি করবেন এবং বাজারে বিক্রি করবেন। এই বিজনেসটা আপনি যদি শুরু করেন তাহলে আপনি প্রতিদিন 4,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং প্রত্যেক মাসে 1,20,000 টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আমরা সবাই জানি যে প্লাস্টিকের সব কিছুই সরকার অনেক দিন আগে বন্ধ করে দিয়েছে। প্লাস্টিকের কাপ, ক্যারি ব্যাগ সব কিছুই সরকার বন্ধ করে দিয়েছে। প্লাস্টিক কাপে যদি আমরা চা খাই তাহলে আমাদের শরীরের পক্ষে তো ক্ষতিকারক এবং তার সঙ্গে পরিবেশেরও অনেক ক্ষতি করে প্লাস্টিক। তাই সরকার অনেক দিন আগেই প্লাস্টিক বন্ধ করে দিয়েছে। সেই জন্য সব জায়গায় এখন পেপারের জিনিস ব্যবহার করা হয়, যেমন পেপার ব্যাগ, পেপার কাপ ইত্যাদি সব জায়গায় এখন পেপারের জিনিসই ব্যবহার করা হচ্ছে। তাই এর বাজারে চাহিদাও প্রচুর পেপার কাপের, এবং ভবিষ্যতে এর চাহিদা আরও বাড়বে। কারণ কিছু কিছু জায়গায় এখনও প্লাস্টিক ব্যবহার করা হয়, সেইগুলো ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে এবং এর চাহিদা আরও বাড়বে। তো কেননা এই বিজনেসটি এখন থেকেই শুরু করা যায়। বন্ধুরা, এই বিজনেস শুরু করবার আগে আপনি যে সমস্ত সরকারি রেজিস্ট্রেশন এবং লাইসেন্সের প্রয়োজন আছে সেই সবগুলো করে নিয়েই এই বিজনেসটি আপনি শুরু করবেন এবং এই বিজনেসের একটি প্রজেক্ট রিপোর্ট তৈরি করে নেবেন, তারপরেই এই বিজনেসটা শুরু করবেন। এবার আসছে মেশিনের কথা। এই বিজনেস করবার জন্য আপনাকে একটি মেশিন কিনতে হবে যার নাম হচ্ছে পেপার কাপ মেকিং মেশিন। পেপার কাপ মেকিং মেশিন ফুললি অটোমেটিক মেশিন হয়। এই মেশিনটা চালানোর জন্য আপনার কম করে 2 লেবারের প্রয়োজন হবে। এই মেশিন বিভিন্ন পাওয়ার ও বিভিন্ন ক্যাপাসিটির হয়। একটি সাধারণ মেশিনের ক্যাপাসিটি থাকে 1 ঘন্টায় 3,600 কাপ তৈরি করে দেবে। আপনি এই একটি মেশিন থেকেই বিভিন্ন সাইজের কাপ আপনি তৈরি করতে পারবেন, যেমন চায়ের কাপ, জলখাবার কাপ, বিভিন্ন সাইজের কাপ আপনি একটি মেশিন থেকেই তৈরি করতে পারবেন। আপনাকে শুধু ডাইস চেঞ্জ করতে হবে। বিভিন্ন সাইজের ডাইস থাকে, আপনি ডাইস চেঞ্জ করে দিলেই বিভিন্ন সাইজের কাপ আপনি তৈরি করতে পারবেন। মেশিন আপনি কিভাবে চালাবেন ও মেশিন কিভাবে মেনটেন্যান্স করবেন সেটা সম্পূর্ণ আপনাকে যেখান থেকে মেশিন কিনবেন সেখানেই শিখিয়ে দেওয়া হবে। সমস্ত কিছু আপনাকে সেখানেই বলে দিবে। আপনাকে ফুল ট্রেনিং দিয়ে পেপার কাপ বানানো এবং মেশিন কিভাবে মেনটেন্যান্স করবেন সেটা আপনাকে সম্পূর্ণ সেখান থেকেই শিখিয়ে দেবে। মেশিন চালানো খুবই সহজ, কারণ এটা হচ্ছে একটি ফুললি অটোমেটিক মেশিন, তাই যে কেউ খুব সহজেই এই মেশিন চালাতে পারবে। এই মেশিনের দামটা একটু বেশি, 5.5 লাখ টাকা থেকে শুরু। আপনি যেমন কোয়ালিটির, যেমন ক্যাপাসিটির, যেমন পাওয়ারের মেশিন নেবেন তেমন দাম হবে। তবে সবথেকে কম দামের মেশিন হচ্ছে 5.5 লাখ টাকা, তার উপরে 6 লাখ, 7 লাখ, 10 লাখ বিভিন্ন দামের মেশিন পাওয়া যায়। বন্ধুরা, এবার আমি বলবো র ম্যাটেরিয়ালের কথা, মানে পেপার কাপ তৈরি করবার জন্য কী র ম্যাটেরিয়াল লাগবে। পেপার কাপ তৈরি করবার জন্য এক ধরনের পেপার পাওয়া যায় যেটা বিভিন্ন সাইজের পেপার হয়। মানে আপনি যেমন সাইজের কাপ বানাতে চান তেমন সাইজের আপনাকে পেপার বাজার থেকে কিনতে হবে। পেপার বিভিন্ন রকম পাওয়া যায়, যেমন বিভিন্ন ডিজাইন, বিভিন্ন রকমের প্রিন্ট করা। আপনি যেমন পছন্দ আপনি তেমন পেপার কিনতে পারেন। তাছাড়া যদি আপনি চান যে নিজেই হয়তো আপনি পেপার তৈরি করবেন তাহলে আপনাকে আরেকটি মেশিন কিনতে হবে। সেই মেশিন থেকে আপনি নিজেই পেপার তৈরি করতে পারবেন। শুধু আপনাকে পেপার রোল বাজার থেকে কিনে নিতে হবে, তাহলে আপনি নিজেই পেপার তৈরি করতে পারবেন। পেপার কাপ তৈরি করবার জন্য যে পেপার লাগে, যেমন বললাম বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন প্রিন্টের, এই পেপার আপনি বাজারে 80 থেকে 90 টাকা পার কিলো পেয়ে যাবেন। বন্ধুরা, এবার আমি বলবো এই মেশিন এবং র ম্যাটেরিয়াল আপনি কোথা থেকে কিনবেন। আপনি যদি চান কোনো লোকাল মার্কেট থেকে কিনতে, আপনি লোকাল মার্কেটেও আপনি মেশিন ও র ম্যাটেরিয়াল আপনি পেয়ে যাবেন। আপনি যে কোনো সাপ্লাই আপনি লোকালে পেয়ে যেতে পারেন, এবং তাছাড়া আপনি অনলাইন থেকেও কিনতে পারেন। indiamart.com ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন আপনার লোকালে কোনো ডিলার আছে কি না, আপনি সেখান থেকে আপনি মেশিন এবং র ম্যাটেরিয়াল কিনতে পারেন। এবার আসছে প্রফিটের কথা, মানে এই বিজনেসটা আপনি যদি শুরু করেন আপনি কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। ইনকাম আপনার নির্ভর করবে সেলের উপর এবং মেশিনের ক্যাপাসিটির উপর। আপনি যেমন সেল করবেন তার উপর আপনার ইনকামটা নির্ভর করবে।
একটি সাধারণ মেশিনের ক্যাপাসিটি থাকে 3600 কাপ, সে এক ঘন্টায় তৈরি করে দেবে। আপনি যদি দিনে 8 ঘন্টা মেশিন চালান তাহলে সেই মেশিনে একদিনে 28,800 পিস কাপ তৈরি করে দেবে। প্রতি পিস কাপে আপনার প্রফিট থাকবে 15 পয়সা, তাহলে আপনার সেই হিসাবে একদিনে আপনার ইনকাম হচ্ছে 4,320 টাকা। আমি 320 টাকা ছেড়েও দিলাম, তাহলেও আপনি 4,000 টাকা প্রতিদিন ইনকাম করতে পারবেন। তবে আপনার সব কিছু নির্ভর করবে সেলের উপর, মানে আপনি যতটা বিক্রি করতে পারবেন তার উপর আপনার ইনকামটা নির্ভর করবে। সবশেষে আমি বলবো, এই বিজনেস শুরু করবার আগে আপনি আরও ভালোভাবে জেনে বুঝিয়ে নিয়ে এই বিজনেসটি শুরু করবেন। তো বন্ধুরা, এখনও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আপনি নিচে কমেন্ট করবেন, আমি এর রিপ্লাই অবশ্যই করব। এবং তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।